হ্যালো ভিভার্স আমি শাফিক আর আপনারা দেখছেন দাদাভাই নেট পয়েন্ট আজকে আমি আপনাদের দেখাবো যে ইটাহার ডক্টর মেঘনাথ শাহ কলেজের ভর্তির জন্য যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন প্রথমে আপনারা একটি ব্রাউজারকে ওপেন করবেন তো আমরা এখানে ক্রোম ব্রাউজারকে ওপেন করলাম করে সার্চ বক্সটিতে আপনারা ইটাহার কলেজ লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমে দেখবেন ডক্টর মেঘনাথ শাহ কলেজ অ্যাফলেট টু গৌরবঙ্গ ইউনিভার্সিটি এই জায়গাটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ইটাহার কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই সাইটটিতে আপনারা চলে আসবেন তো সাইটটি ইন্টারফেস ঠিক এই রকম হবে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশন দু হাজার বাইশ তেইশ এই লেখাটিতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার কাছে ঠিক এইভাবে ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন ক্লিক হেয়ার ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই যে লেখাটি এই লেখাটিতে ক্লিক করবেন এখানে একটি ছোট্ট ফর্ম আপনার কাছে ওপেন হবে তো ফর্মটি ইন্টারফেস ঠিক এই রকম হবে দেখতে পাচ্ছেন তো এখানে প্রথমে রয়েছে নেম অফ দ্য এপ্লিক্যান্ট অর্থাৎ যে ভর্তি হচ্ছে যে স্টুডেন্ট ভর্তি হবে সেই স্টুডেন্টের সম্পূর্ণ নাম এখানে আপনারা লিখে দেবেন দেওয়ার পরে এখানে ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে এই ক্যালেন্ডার থেকে আপনি আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে সিলেক্ট করবেন ঠিক এইভাবে আমরা যেভাবে এখানে সিলেক্ট করছি তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ইন্টারিওর ফার্স্ট স্কুল নেম তো এখানে আপনি আপনার প্রাইমারি স্কুলের নামও লিখতে পারেন অথবা আপনি যে স্কুলে ইলেভেন টুয়েলভে পড়াশোনা করেছেন সেই স্কুলের নামও এখানে লিখতে পারেন এরপরে দেখতে পাচ্ছেন এইচএস টেন প্লাস টু লেভেল বোর্ড এখানে আপনাকে উচ্চ মাধ্যমিকের বোর্ডের নাম লিখতে হবে তো এখানে আপনি ডাব্লু লেখবেন ডাব্লু লিখলেই চলে আসবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইচএস টেন প্লাস টু রোল নাম্বার তো এখানে উচ্চ মাধ্যমিকের যে রোল নাম্বার সেই রোল নাম্বারটি আপনাকে এখানে লিখতে হবে তবে রোল নাম্বার লেখার ক্ষেত্রে আপনি এখানে কোনোরকম স্পেস ব্যবহার করবেন না এরপরে এখানে আপনি ইমেল আইডি লিখবেন লেখার পরে এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে লেখার পরে এখানে ক্যাটাগরি যে রয়েছে এখানে ক্লিক করবেন আপনি এস টি এস সি ও থাকলে সিলেক্ট করবেন নাহলে এখানে জেনারেল রাখবেন এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট এর সাবমিট বোদামটিতে ক্লিক করবেন এরপরে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন নম্বর ইজ একটি নাম্বার জেনারেট হয়েছে তো এই নাম্বারটি আপনারা অবশ্যই খাতায় লিখে রাখবেন এরপরে ক্লিক হেয়ার টু প্রোসিড যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার কাছে আবার একটি ফর্ম ওপেন হয়ে যাবে ঠিক এই রকম তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফাদার্স নেম তো এখানে স্টুডেন্টের যে বাবার নাম সে বাবার নামটি এখানে লিখবেন লেখার পরে এখানে মাদার্স নাম তো এখানে স্টুডেন্টের মায়ের নাম লিখবেন এরপরে গার্জেন যে দেখতে পাচ্ছেন এখানে গার্জেন নেম তো বাবা যদি গার্জেন হয় তো প্রথম ঘরটিতে ক্লিক করবেন এবং যদি মা গার্জেন হয় তাহলে পরের ঘরটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা গার্জেন নামের ঘরের গার্জেন নামটি দেখতে পাবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন গার্জেন অ্যানুয়াল ইনকাম তো এখানে গার্জেনের কত ইনকাম অ্যানুয়াল রয়েছে সেই ইনকামটি দেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্ট অকুপেশন তো আপনার গার্জেন কি করে সেটি আপনাকে এখানে লিখতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে গার্জেনের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন এরপরে রিলেশনশিপ উইথ গার্জেন তো এখানে ক্লিক করে এখান থেকে আপনি ফাদার্স মাদার্স এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এখানে সেভ যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে পরের পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হবে তো এখানে প্রথমে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন কমিউনিকেশন অ্যাড্রেস তো এখানে স্টুডেন্টের সম্পূর্ণ অ্যাড্রেস লিখতে হবে এই ঘরটিতে ব্লেস থেকে চালু করে পিনকোড পর্যন্ত সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে কিন্তু লিখে দিতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন তো এখানে পুলিশ স্টেশন লিখবেন এখানে ন্যাশনালিটি তো এখানে আই লেখলেই ইন্ডিয়ান চলে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেশিয়াল স্টেট তো এখানে আপনারা ডাব্লু লেখবেন ডাব্লু লিখলে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল অলরেডি চলে আসবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ডোমেসিয়াল ক্যাটাগরি তো এখানে ক্লিক করে আপনারা শহর থেকে কি গ্রাম থেকে সেটি সিলেক্ট করবেন তো এখানে আমরা রুরাল সিলেক্ট করলাম আমার স্টুডেন্টটি গ্রাম থেকে তাই এরপরে এখানে পিনকোড তো এখানে স্টুডেন্টের যে সম্পূর্ণ পিনকোডটি এখানে লিখে দেবেন এরপরে স্টেটের জায়গায় আপনারা স্টেট সিলেক্ট করবেন এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে কান্ট্রি তো এখানে আই লিখলেই ইন্ডিয়া চলে আসবে এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন এরপরে আপনার উপরের অ্যাড্রেসটি এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে নিচে একটি দেখতে পাচ্ছেন বক্স রয়েছে এখানে লেখা রয়েছে ক্লিক দ্য বক্স ইফ পারমানেন্ট অ্যাড্রেস অ্যান্ড লোকাল অ্যাড্রেস আর সেম তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই জায়গাটিতে আপনার অ্যাড্রেসটি চলে আসবে এরপরে এই সেভ অপশানটিতে ক্লিক করবেন সেভ করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হবে এখানে প্রথমে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেখতে পাবেন যেহেতু আমরা এটি আগে লিখেছি ইমেল আইডিও আপনারা এখানে দেখতে পাবেন যেহেতু ইমেল আইডিও আমরা আগে লিখেছিলাম এরপরে এখানে রিলিজিয়নে ক্লিক করে এখান থেকে আপনার ধর্ম আপনি সিলেক্ট করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেট রেশন কার্ড তো এখানে ক্লিক করে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি এখান থেকে আপনি সিলেক্ট করবেন আপনার কী ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে একটি পপা আসবে এখানে আপনারা ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে এখানে ব্লাড গ্রুপ দিবেন আপনার কী ব্লাড গ্রুপ সেটি এখানে লিখবেন লেখার পরে এখানে আপনার আধার নাম্বারটি লিখে দিবেন। এখানে এ ঘরটিতে আধার নাম্বার লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সন উইথ ডিসিবিলিটি তো এখানে যদি আপনি হ্যান্ডিক্যাপ হন তাহলে এটা সিলেক্ট করবেন নাহলে এখানে নন থাকতে দেবেন এরপরে যে অপশানটি রয়েছে ওয়েদার ফার্স্ট জেনারেশন লার্নার তো এখানে যদি আপনি আপনার পরিবার থেকে প্রথম কলেজে পড়তে যান তাহলে এখানে এস রাখবেন আর আপনার আগেও যদি আপনার দাদা ভাই বোন কেউ কলেজে পড়ে তাহলে এখানে আপনি নো করে দেবেন দেওয়ার পরে এখানে মেরিটিয়াল স্ট্যাটাসে ক্লিক করে আপনি মেরিট কি সিঙ্গেল সেটি সিলেক্ট করবেন করার পরে এখানে জেন্ডারে ক্লিক করে আপনি মেল কি ফিমেল সেটি এখানে সিলেক্ট করে নেবেন এরপরে যে সেফ অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে ক্লিক করবেন সেফ অপশানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হবে তো এখানে প্রথমে একটি প্রপাপ আসবে এই প্রপাপটিতে আপনি ওকে করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন এইচএস স্ট্রিম তো এখানে ক্লিক করে আপনি এইচএসে আর্টস কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখানে আর্টস সিলেক্ট করলাম এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচএস পাসিং ইয়ার্স তো এইচএস আপনি কত সালে পাস করেছেন সেটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে আমরা দু হাজার বাইশ সিলেক্ট করলাম এরপরে এখানে এইচএসের যে রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটি এখানে লিখতে হবে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ রেজিস্ট্রেশন তো কত সালে আপনি এইচএস এ রেজিস্ট্রেশন করেছিলেন সেই সালটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন স্পোর্টস অ্যাচিভমেন্ট তো এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করলে আপনার কাছে যদি কোনো সার্টিফিকেট থাকে স্টেট ডিস্ট্রিক্ট লেভেলের তাহলে সেটি সিলেক্ট করবেন আর নাহলে এখানে নো স্পোর্টস সার্টিফিকেট যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এরপরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছেন তো আপনার উচ্চ মাধ্যমিকের যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলির নাম এখানে আপনি পরপর লিখে দেবেন আপনি দেখবেন মার্কশিটে যেমনভাবে সাবজেক্টগুলোর নাম রয়েছে ঠিক তেমনই আপনি সারিবদ্ধভাবে সাবজেক্টগুলোর নাম এখানে লিখবেন তো সাবজেক্টের নাম সম্পূর্ণ লিখে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুল মার্কস তো আপনার কতর মধ্যে পরীক্ষা ছিল সেটি লিখতে হবে তো এখানে আমরা একশোর মধ্যে পরীক্ষা একশো লিখলাম পাঁচ মার্ক তো পাঁচ মার্ক কত এখানে তিরিশ তো এখানে তিরিশ লেখে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন মার্ক অফটেন তো আপনি কত পেয়েছেন একশোর মধ্যে কত পেয়েছেন সেটা এখানে লিখবেন তো এখানে দেখবেন স্টেটাসে পাস চলে এসেছে তো এইভাবে আপনি প্রতিটি সাবজেক্ট এক এক করে লেখে দেবেন আমি এখানে লিখছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারাও কিন্তু পর পর করে প্রতিটি সাবজেক্টের নাম্বার ঠিক এইভাবেই লিখবেন তো সাবজেক্টের নাম্বার আপনার লেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন সেভ বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে নেক্সট পেজটি আপনাদের কাছে ঠিক এইভাবে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন কম্পারসালি ল্যাঙ্গুয়েজ তো এখানে ক্লিক করে আমরা বাংলা রাখবো কম্পার্সালি তো এখানে কম্পারসালি বাংলা রাখলাম এবার সিলেট স্ট্রিম তো এখানে আপনি আর্টস করবেন আর্টস করার পরে প্রোগ্রামে আপনি জেনারেলে অ্যাপ্লাই করবেন কি অনার্সে অ্যাপ্লাই করবেন সেটি সিলেক্ট করবেন তো আমরা এখানে অনার্সে অ্যাপ্লাই করবো তো অনার্স সিলেক্ট করলাম এরপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে কোন সাবজেক্টে আপনি অনার্স নেবেন সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা এখানে জিওগ্রাফি সিলেক্ট করলাম এরপরে কম্বিনেশনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জিওগ্রাফির সঙ্গে আপনি কি কী সাবজেক্ট রাখতে চাইছেন সেই সাবজেক্টগুলো এখানে আপনি সিলেক্ট করবেন তো এখানে কম্বিনেশন দেখে আপনারা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে তারপরে নিচে একটি অপশান আসবে এখানে ক্লিক করে আপনি জিওগ্রাফিকে অনার্স রাখছেন এবং পাঁচ সাবজেক্টে আপনি কোনটি এক নাম্বারে রাখবেন এবং কোনটি দু নাম্বারে রাখবেন সেটি দেখে এখানে কিন্তু আপনারা সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চেক এলিজিবিলিটি যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা ঠিক এইভাবে দেখতে পাবেন আমাদের জিওগ্রাফি সাবজেক্টের অ্যাপ্লাই হয়ে গেছে এরপরে একটি সাবজেক্টের জন্য আমরা আবার অ্যাপ্লাই করব তো এখানে আবার আর্টস সিলেক্ট করলাম করে এ প্রোগ্রামে আবার এখানে অনার্স করলাম করে এখানে ক্লিক করে এবার আমরা বাংলা অনার্সে অ্যাপ্লাই করব তো এখান থেকে আমরা বাংলাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে কম্বিনেশন সাবজেক্ট যে দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে ক্লিক করে আবার এখানে বাংলার সঙ্গে কী কী সাবজেক্ট আপনি রাখতে চাইছেন সেই সাবজেক্টগুলো এখান থেকে সিলেক্ট করবেন এরপরে এখানে ক্লিক করে আপনি বাংলা অনার্সের সঙ্গে কোন সাবজেক্টটি জেনারেলে এক নাম্বারে রাখবেন এবং কোন সাবজেক্টটি দুই নাম্বারে রাখবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক এলিজিবিলিটি এই অপশানটিতে ক্লিক কর ক্লিক করলে উপরের দিকে আপনারা দেখতে পাবেন আমাদের কিন্তু জিওগ্রাফি এবং বেঙ্গলি অনার্সে অ্যাপ্লাই হয়ে গেল এরপরে আমরা পার্টসে অ্যাপ্লাই করব তো এখানে আর্টস সিলেক্ট করব করে এখানে এবার জেনারেল আমরা সিলেক্ট করব করার পরে এই জায়গাটাতে ক্লিক করে জেনারেলি যে সাবজেক্টগুলি আমরা রাখতে যাচ্ছি সেই সাবজেক্টগুলি এখান থেকে সিলেক্ট করব তো সাবজেক্ট সিলেক্ট করার পরে এখানে ক্লিক করে আপনি কোন সাবজেক্টটি এক নম্বরে রাখবেন কোনটি দু নম্বরে রাখবেন সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন চেক এলিজিবিলিটি এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে উপরের দিকে এখানে লক্ষ্য করুন এখানে আমরা কিন্তু অলরেডি দুইটি অনার্স সাবজেক্ট এবং একটি পার্স কোর্সের অ্যাপ্লাই করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে তিনটি আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এরপরে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে এ কারণে এখানে আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনার কাছে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে চলে আসবে এখানে আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইয়োর ফটো তো এখানে স্টুডেন্টের ফটো আপলোড করতে হবে পঞ্চাশ কেবির মধ্যে তো এখানে ক্লিক করলে আপনার ফটোটি আপনি এখান থেকে আপলোড করতে পারবেন এরপরে আপনাকে একটি সিগনেচার আপলোড করতে হবে তো সিগনেচারের সাইজ হবে কুড়ি কেবির মধ্যে কুড়ি কেবির মধ্যে কিন্তু স্টুডেন্টের সিগনেচার আপলোড করতে হবে এখানে এরপরে মার্কশিট আপলোড করতে হবে এইচএসের এটা সাইজ হবে একশো পঞ্চাশ কেবি এবং মাধ্যমিকের এডমিট কার্ড এখানে আপলোড করতে হবে এটা সাইজ হবে একশো পঞ্চাশ কেবি তো সমস্ত কিছু আপলোড হয়ে গেলে এখানে সেভ বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করবে সেভ করলে নেক্সট পেজটি আপনার কাছে ঠিক এইভাবে ওপেন হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো অ্যাপ্লিকেশন ফি টু বি পেইড তো আমাদের এখানে কোনোরকম অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না এরপরে উপরে দেখতে পাচ্ছেন ভিউ প্রিন্ট কারেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট আউট করে নেবেন আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন থ্যাংক ইউ